মর্নিং, তোমরা সবাই কেমন আছো? আমি তোমাদের বাংলা ম্যাম শিল্পী ম্যাম বলছি। আমরা এর আগের দিন স্বরবর্ণ খুব সুন্দর করে লিখতে শিখেছিলাম, তাই না? স্বরবর্ণ আমরা খুব সুন্দর করে লিখতে শিখেছিলাম এবং স্বরবর্ণগুলো আমরা একটা স্টেপ বাই স্টেপ শিখেছিলাম, তাই না? তাহলে সেইভাবে শিখতে গেলে খুব সুবিধা হয়, নির্ভুলভাবে শেখা হয়। আজকে আমরা শিখব ব্যঞ্জন বর্ণ। আজকে আমরা কি শিখব? ব্যঞ্জন বর্ণ, ঠিক আছে? তাহলে আমরা ব্যঞ্জন বর্ণ প্রথমে পড়ে নিই। ব্যঞ্জন বর্ণগুলো কি কি? ক, খ, গ, ঘ, ঙ। ক, খ, গ, ঘ, ঙ, ঠিক আছে? আমরা প্রথমে এই ব্যঞ্জন বর্ণগুলো লিখতে শিখব। আরও আছে ব্যঞ্জন বর্ণ, সেগুলো পরে শিখব। এখন আমরা আপাতত প্রথম ক, খ, গ, ঘ, ঙ লিখতে শিখব, ঠিক আছে? ক হলো পূর্ণ মাত্রাযুক্ত ব্যঞ্জন বর্ণ। ক হলো পূর্ণ মাত্রাযুক্ত ব্যঞ্জন বর্ণ। এই জন্য ক লেখার সময় আমরা প্রথমে মাত্রা নিয়েছি, হ্যাঁ, পূর্ণ মাত্রা নিয়েছি। তাহলে ক লেখার জন্য আমরা প্রথমে পূর্ণ মাত্রা নিয়েছি। দ্বিতীয় ধাপে আমরা এইভাবে একটা দাড়ি নিয়েছি, তৃতীয় ধাপে এইভাবে নিয়েছি, চতুর্থ ধাপে এইভাবে নিয়েছি, পঞ্চম ধাপে এসে আমাদের ক লেখা হয়ে গেল, ঠিক আছে? এটা হলো ক। ক সবসময় মনে রাখবে পূর্ণ মাত্রাযুক্ত ব্যঞ্জন বর্ণ, এই জন্য ক লেখার জন্য আমরা প্রথমে কিন্তু পূর্ণ মাত্রা নেব, হ্যাঁ। এটা হয়ে গেল ক। তারপর আমরা লিখব খ। খ লিখতে গিয়ে আমরা প্রথমে লিখব এইভাবে, দেব প্রথমে দ্বিতীয় আমরা এইভাবে নিয়ে এইভাবে দেব, তৃতীয় আমরা এইভাবে নিয়ে এইভাবে করে এইভাবে করব, চতুর্থ পারে আমরা এইভাবে লিখে নিয়ে এইভাবে করে এইভাবে লিখে একটা ছোট্ট মাত্রা দেব। এটা হলো অর্ধমাত্রা, এটা হলো অর্ধমাত্রা। খ হলো অর্ধমাত্রাযুক্ত ব্যঞ্জন বর্ণ, ঠিক আছে? অর্ধমাত্রাযুক্ত ব্যঞ্জন বর্ণ লেখার সময় আমরা প্রথমে মাত্রা দেব না, প্রথমে মাত্রা দেব না, বর্ণটা লেখার পরে আমরা একটা ছোট মাত্রা দেব, এটাকে বলে অর্ধমাত্রা, হ্যাঁ। তারপরে আমরা লিখব গ। গ আমরা প্রথমে এইভাবে দেব, ঠিক আছে? দ্বিতীয়বারে এইভাবে নিয়ে এইভাবে দেব, তৃতীয়বারে এইভাবে নিয়ে এদিকে একটু বাড়িয়ে দেব, চতুর্থবারে এইভাবে নিয়ে আমরা এমনি করে বাড়িয়ে দিয়ে একটা দাড়ি দেব, তারপরে গিয়ে একটা মাত্রা দেব, ছোট্ট করে মাত্রা দেব, হ্যাঁ। গ হলো অর্থ মাত্রাযুক্ত ব্যঞ্জন বর্ণ, হ্যাঁ, ছোট্ট মাত্রা আছে এই জন্য একটা অর্ধমাত্রা। তারপরে লিখব ঘ। তারপরে লিখব ঘ। ঘ হলো কয়ের মতোই পূর্ণ মাত্রাযুক্ত ব্যঞ্জন বর্ণ। এই ঘ লেখার সময় আমরা দেব প্রথমে মাত্রা, তারপরে দ্বিতীয় ধাপে এইভাবে একটা দাড়ি দেব একটু প্যাচা করে, তৃতীয় ধাপে এইভাবে, চতুর্থ ধাপে এইভাবে, পঞ্চম ধাপে এইভাবে নিয়ে এইভাবে, তারপরে হয়ে গেল ঘ লেখা, ঠিক আছে? ঘ হলো পূর্ণ মাত্রাযুক্ত ব্যঞ্জন বর্ণ। তারপরে হলো ক লেখা হলো খ, গ, ঘ। ক, ঘ হলো পূর্ণ মাত্রাযুক্ত ব্যঞ্জন বর্ণ, খ, গ হলো অর্ধমাত্রাযুক্ত ব্যঞ্জন বর্ণ। তারপরে এই যে ব্যঞ্জন বর্ণটা আছে এটা হলো মাত্রাহীন ব্যঞ্জন বর্ণ, এটা হলো মাত্রাহীন ব্যঞ্জন বর্ণ। তাহলে এটা হলো অঙ্গ। অঙ্গ লেখার সময় প্রথমে আমরা এইভাবে দেব, তারপরে এইভাবে নিয়ে এমনি করে ঘুরিয়ে দেব, তারপরে এইভাবে নিয়ে আমরা অঙ্গ লেখা আমাদের হয়ে গেল। এটা হলো মাত্রাহীন ব্যঞ্জন বর্ণ, এখানে কোনো মাত্রা নেই, ঠিক আছে? পূর্ণ মাত্রাও নেই, অর্ধমাত্রাও নেই, কোনো মাত্রা নেই। তাহলে আজকে আমরা শিখলাম লিখতে কী কী? ক, খ, গ, ঘ, ঙ, পাঁচটি ব্যঞ্জন বর্ণ লিখতে শিখেছি।
তার মধ্যে দুটি হলো পূর্ণমাত্রাযুক্ত ব্যঞ্জনবর্ণ, দুটি অর্ধমাত্রাযুক্ত ব্যঞ্জনবর্ণ, একটি মাত্রাহীন ব্যঞ্জনবর্ণ। ঠিক আছে, এটা ভালো করে বাড়িতে অভ্যেস করবে। আমরা পরবর্তীতে পরবর্তী যে ব্যঞ্জনবর্ণগুলো আছে সেগুলো লিখতে শিখবো। ঠিক আছে, টাটা।